সাতক্ষীরায় ভিন্নধর্মী এক রেস্টুরেন্ট চালু করেছে দেলার হোসেন নামে এক যুবক। এই রেস্টুরেন্টের মেঝেতে পানির ভেতর গোল্ডেন ফিশ সহ বাহারি রঙের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে আসছেন অনেকে। শাকিলা ইসলাম জুইয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোনো পুকুর বা অ্যাকুরিয়াম নয়, ঘরের মেঝেতেই দল বেঁধে স্বচ্ছ পানির মধ্যে সাঁতরে বেড়াচ্ছেন গোল্ডেন ফিশ সহ বাহারি রঙের ছোট ছোট ভিন্ন প্রজাতির মাছ। নান্দনিক এসব মাছের মধ্যে পানিতে পা ডুবিয়ে চেয়ার টেবিলে বসে খাবার গ্রহণের স্বাদ নিচ্ছেন ভোজন প্রেমীরা। সাতক্ষীরা বেনের পোতা বাইপাস সড়কের বকচরা এলাকায় গড়ে উঠেছে মৌবন নামের এই ভিন্নধর্মী রেস্টুরেন্টটি। কিছুটা ভিন্নতা আনতেই এই রেস্টুরেন্টটি গড়ে তোলার কথা জানালেন স্বত্বাধিকারী দেলার হোসেন। মানুষ যাতে বারবার আসতে পারে এই জন্য এরকম একটা ব্যতিক্রম কিছু করা হয়েছে, যে মাছের ভিতরে মানুষ খাওয়া দাওয়া করবে, পানির সঙ্গে থাকবে। বিচিত্র এই রেস্টুরেন্টে সব ধরনের মুখরোচক খাবারের সঙ্গে বিনোদন পেতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। সাতক্ষীরার মধ্যে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এখানে, রেস্টুরেন্টটা অনেক ভালো, পানির মধ্যে মাছ, এটা বাচ্চারা খুব এনজয় করছে। অনেক জেলায় গিয়েছি কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট এই প্রথম। সকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ভিন্নধর্মী এই রেস্টুরেন্টটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।